নমস্কার, আমি মিঠু। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো মশলা ধোসা বানিয়ে। মশলা ধোসা বা প্লেন ধোসা, ইডলি এগুলো ভালোবাসে না বোধহয় কম মানুষই আছেন। আমার ঘরেই যেমন তিন বেলা দিলে তিন বেলায় এগুলো খাবে, এতটাই ভালোবাসে। দেখুন আজ আমি এটা কি করে বানাই। ধোসার মশলাটা বানানোর জন্য আমি এখানে ছোট মাঝারি সাইজের দুটো আলু আর একটা বড় সাইজের গাজর কুচিয়ে আমি একটু ভাপিয়ে নিয়েছি। আর এখানে আছে রোস্টেড বাদাম বড় চামচের এক চামচ, এখানে অল্প একটু সর্ষে ফোড়নের জন্য, কিছু কারি পাতা, দুটো শুকনো লঙ্কা গোটা, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি এরকম টুকরো করে রেখেছি। এবার ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দেবো। মশলা ধোসা বানানোর জন্য এই সবজিটার মধ্যে একটু বিনস দিলেও ভালো লাগে, কিন্তু আমার বিনস নেই বলে গাজর আর আলু দিয়েই করছি। এর মধ্যে আমি সর্ষেটা দিয়ে দেবো, শুকনো লঙ্কাটাও দিয়ে দেবো। দিয়ে একে একে আমি পেঁয়াজটা হালকা লাল হলে এর মধ্যে কারি পাতাগুলো আমি ছিঁড়ে দিয়ে দেবো, তারপর সেদ্ধ সবজিটা আমি দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দেবো, দিয়ে একটু ঢেকে রাখবো। পরিমাণ মতো নুন, চিনি এবং হলুদ দিয়ে মশলাটা দেখুন ভাজা ভাজা হয়ে এসছে, লাল লাল হয়ে এসছে। এর মধ্যে আমি এবার যে বাদামগুলো ভাজা রোস্ট করা বাদামগুলো একটু গুঁড়িয়ে রেখেছিলাম বাদামটা দিয়ে দেবো, আর এক চামচ মতো তেঁতুলের পাল দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। হয়ে গেল ধোসা, পুরোটা তৈরি হয়ে গেল। ধোসার পুরোটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি তিন কাপ এরকম মাপের, এটা হাফ কাপ, অ্যাকচুয়ালি এটা হাফ কাপ এরকম কাপের, তিন কাপ আমি চাল, মানে বাজারে যেটা মোটা আতপ চাল পাওয়া যায় সেই তিন কাপ চাল, আর এক কাপ বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা। ভেজানোর পর আমি এই পেস্টটা বানিয়ে সারা রাত ঢেকে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি ছোট চামচের দেড় চামচ মতো নুন দিলাম। নুন দিয়ে এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। ফ্রাই প্যান আমি গরম করতে বসিয়েছি, খুব বেশি গরম করবেন না, একদম হালকা গরম করতে হবে, না হলে ব্যাটারটা কিন্তু আটকে যাবে। এর মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, খুব বেশি না, কয়েক ফোঁটা দিয়ে একটা পেঁয়াজকে আমি এরকম কেটে মুখটাকে কেটে রেখেছি, রেখে এই পেঁয়াজটাকে দিয়ে পুরো তেলটাকে ফ্রাই প্যানে আমি মাখিয়ে নেব। আমি এখন আন্দামানে থাকতাম, আমার সামনে এক আন্টি থাকতেন, আমাকে এটা বলে দিয়েছিলেন, তাহলে ধোসা খুব সুন্দর উঠে যায়, কারণ সবসময় তো ফ্রাই প্যান থাকে না, লোহার তাওয়াতেও অনেকেই করেন, কিন্তু এরকম পেঁয়াজ একটু মুখটা কেটে সেই পেঁয়াজের রসটা দিয়ে তেলটা মাখিয়ে নিলে ধোসা আটকায় না। আমি এর মধ্যে তিন হাতা মতো ব্যাটারটা ঢেলে দিলাম। এবার আস্তে আস্তে করে হাতার পেছন দিয়ে, এই সময় একদম লো ফ্লেমে রাখতে হয়, আর তাওয়াটা খুব বেশি গরম হবে না, একদম হালকা থাকবে, না হলে ধোসাটা কিন্তু আটকে যাবে। এভাবেই পুরো ব্যাটারটাকে চারদিকে ছ
ছড়ি দিতে হবে হাতার পেছন দিয়ে, দিয়ে 2 মিনিট অপেক্ষা করতে হবে। এরপর একটুখানি ফ্লেমটা বাড়িয়ে দেবেন। 2 মিনিট পর এইভাবে ধোসাটা সাইড থেকে একটুখানি খুন্তি দিয়ে একটু ছাড়িয়ে দিলে, এবার একটুখানি উল্টে দিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য রেখে দেব। রেখে আবার উল্টে দেব, দিয়ে আমি যে ধোসার পুরটা তৈরি করে রেখেছিলাম পুরটা এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ফোল্ড করে দেব। আমি ধোসা এত বানাই তবুও আমার একটু ভুল ত্রুটি হয়েই যায়, আটকে যায়, না হলে ব্যাপারটা ঠিক মতন হয় না, বেশি ঘন হয়, বেশি পাতলা হয়, কিন্তু করতে করতেই আবার ঠিক হয়ে যায়। আমি এত বছর ধরে বানাচ্ছি তবুও আমার এই জিনিসগুলো হয়। তা যারা প্রথম বানাচ্ছে ঘাবড়াবার কিছু নেই, এইভাবে একটা দুটো প্রথমে একটু এদিক ওদিক হবে, তারপরের গুলো দেখবেন খুব সুন্দরভাবে উঠে আসছে। আমার মশলা ধোসা রেডি। আজ আমি এটা কলা পাতায় সার্ভ করলাম, কারণ সাউথের দিকে বেড়াতে গেলে দেখবেন কিছু কিছু জায়গায় কলা পাতাতেই সার্ভ করে, সেজন্য আজ আমি কলা পাতাতেই সার্ভ করলাম। তৈরি হয়ে গেল আমার মশলা ধোসা সাম্বার চাটনি। করতে এটা একটু খাটনির ব্যাপার আছে, একটু কেটে কুটে নিয়ে একটু গুছিয়ে নিয়ে আগের দিন রাত্রে ডাল চালটা একটু ভিজিয়ে নিয়ে পেস্ট করে রাখতে হয়, কিন্তু খেতে অসাধারণ হয়, একটু খাটনি হলেও খেতে অসাধারণ হয়। তা যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে, রেসিপিগুলো ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভুল ত্রুটিগুলো জানাবেন। আমি প্রথম শুরু করেছি, হয়তো ভুল ত্রুটি হচ্ছে, সেটা আপনারা মার্জনা করে দেবেন। নমস্কার।